নমস্কার অপরিচিত আনটল ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিত আনটল ওয়ানকে ফলো করতে পারেন জলসাগর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভোর তিনটার সময় নিয়মিত শয্যা ত্যাগ করিয়া বিশ্বম্ভর রায় ছাদে পায়চারি করিতেছিলেন পুরাতন খানসামা অনন্ত গালিচার আসন ও তাকিয়া পাতিয়া ফর্শি ও তামাকানিবার জন্য নিচে চলিয়া গেল বিশ্বম্ভর রায় একবার দেখিলেন কিন্তু বসিলেন না নত শিরে যেমন পদচারণা করিতেছিলেন তেমনি করিতে থাকিলেন অদূরে রায়বাড়ির কালী মন্দিরের তলদেশে শুভ্র স্বচ্ছ সরিলা গঙ্গা ক্ষীণ ধারায় বহিয়া চলিয়াছে আকাশের পূর্ব দক্ষিণ কোণে ধক ধক করিয়া পশ্চিম দক্ষিণ কোণে ওই যেন দীপ্তির প্রতিযোগিতা করিয়ায় এ অঞ্চলের হালে বড় লোক বাবুদের প্রাসাদ শিখরে বহু শক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকম্পিতভাবে জড়িতে ছিল ঢং 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 করিয়া গাঙ্গুলিবাবুদের ছাদে তিনটার ঘড়ি এতক্ষণে পেটা হইল পূর্বে দুই শত বৎসর ধরিয়া এ অঞ্চলে ঘড়ি বাজিত রায়বাবুর বাড়িতে এখন আর বাজে না এখন বাবুর ঘুম ভাঙে অভ্যাসের বসে আর পারাবতের গুঞ্জনে শুক্তারা আকাশে দেখা দিলেই উহাদের কলরব শুরু হয় ভোরের বাতাসের সঙ্গে একটি অতি মিষ্ট গন্ধ ভাসিয়া আসিতেছে বসন্ত সমারোহ করিয়া রাজবাড়িতে আর আসে না তাহার পাদ্য অর্গদিবার দিবার মতো শক্তি রায়বংশেরও নাই মালির অভাবে ফুলের বাগান শুকাইয়া গিয়াছে আছে মাত্র কয়েকটা বড় গাছ মুকুচুন্দু বকুল নাগেশ্বর চাঁপা সেগুলিও এই বংশের মতোই শাখা প্রশাখাহীন এই প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ সত্য সত্যই কয়েকটা গাছের কাণ্ডের মধ্যে গহবর দেখা দিয়াছে সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয় না গাছগুলি বসন্তকে ধরিবার চেষ্টা করে কে জানে আস্তাবল হইতে একটা ঘোড়া ডাকিয়া উঠিল ফর্শির মাথায় কলিকা বসাইয়া নলটি হাতে ধরিয়া অনন্ত খানসামা ডাকিল হজুর বাবুর চমক ভাঙিল বলিলেন হুম ধীরে ধীরে গালিচাই বসিতে অনন্ত নলটি তাহার হাতে আগাইয়া দিল নিচে ঘোড়াটা আবার ডাকিয়া উঠিল নলে দু একটা মৃদু টান দিয়া সম্ভর বাবু বলিলেন মুগচন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে শরবতের সঙ্গে দিবি আজ থেকে মাথা চুলকাইয়া অনন্ত বলিল আগে পাকেনি এখনো পাপড়িগুলো ওদিকে আস্তা বলে ঘোড়াটা অসহিষ্ণু ভাবে ডাকিয়া ডাকিয়া উঠতেছিল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় ঈসৎ বিরক্তি ভরেই বলিলে। নিতে ব্যাটার কি বুড়ো বয়সে ঘুম বাড়ছে নাকি যা দেখি নিতাকে ডেকে দে তুফান ছটপট করছে ডাকছে শুনছিস না তুফান ওই ঘোড়ার নাম রায়বাড়ির নয়টি আস্তাবলের মধ্যে এই একটা ঘোড়া অবশিষ্ট আছে বৃদ্ধ তুফান পঁচিশ বছর পূর্বের অসম সাহসী জোয়ান বিশ্বম্ভর রায়ের দুর্দান্ত বাহু সে কালে সেকালে কেন দুই বছর পূর্বেও দেশ দেশান্তরের পথচারী বাদশাহী সড়কের উপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠে মাথায় পাকড়ি বাঁধা গৌড় বর্ণ বীর বপু আরোহীকে দেখিয়া এদেশের লোককে জিজ্ঞাসা করিত কে হে উনি লোকে বলিত আমাদের রাজা উনি রায় বড় দরের শিকারী বাঘ ওর খেলা অপরিচিত সসম্ভ্রমে চোখ তুলিয়া দেখিত সাদা ঘোড়া তাহার আরোহীকে লইয়া দৌড়ান্তরে মিলাইয়া গিয়াছে দূরে উড়িতেছে শুধু ধুলা আর একটা কুণ্ডলী একটা প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশাইবার জন্য ছুটি আছে নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশ্বম্ভর রায়কে লইয়া ভোরে বাহির হইত দুই বছর পূর্বে যেদিন মহাজন গাঙ্গুলিরা সমারোহ করিয়া গ্রামে গ্রামে ঢোল শহরত দ্বারা দখল ঘোষণা করিয়াল সেই দিন হইতে দেখা গেল তুফানের পিঠ সওয়ার শূন্য নিতার সহিষ মুখে লাগাম ধরিয়া তুফানকে টহল দিয়া নিতেছে। না তারা প্রসন্ন একদিন বলিয়াছিল আপনার এতদিনের অভ্যেস ছাড়লে শরীর বিশ্বমরের দৃষ্টি দেখিয়া তারা প্রসন্ন কথা শেষ করিতে পারে নাই রায় উত্তর দিয়াছিলেন দুইটি কথায় ছি তারা প্রসন্ন অনন্ত নিচে যাইতেছিল বিশ্বম্ভর আবার ডাকিলেন শোন অনন্ত ফিরিল বাবু বলিলেন নেতাই কাল বলছিল তুফান দানা নাকি পুরো পাচ্ছে না অনন্ত বলিল ছোলা এবার ভালো হয়নি তাই বাবু বললেন হুম আবার গোটা কয়েক টান মারিয়া বলিলেন তুফান কি খুব রোগা হয়ে গেছে অনন্ত মৃদু স্বরে বলিল না তেমন কই হুম কিছুক্ষণ পরে আবার বলিলেন দানা পুরোই দিবি বুঝলি নায়েবকে আমার নাম করে বলবি যা তুই নিতাইকে ডেকে দে অনন্ত চলিয়া গেল তাকিয়ার উপরে ঠেস দিয়া উর্ধ্ব মুখে বিশম্ভর বাবু আকাশের দিকে চাহিয়া রহিলেন নলটা পাশে পড়িয়া আছে আকাশের তারাগুলি একের পর এক নিবিয়া আসিতেছিল বিশম্ভর অন্যমনস্কভাবে বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাইতে আরম্ভ করিলেন এক দুই প্রথম দিন তুফানের পিঠে সওয়ার হইতে গেলে এই পাঁজরখানাতে ধাক্কা লাগিয়াছিল সেদিনের সে কি রূপ তুফানের সে কি দুর্দান্তপনা শান্ত হইত সে শুধু বাজনার শব্দে বাজনা বাজিলে সে কখনো বেতালা পা ফেলে নাই ঘাড় বাঁকাইয়া বাঁকাইয়া সে কি নৃত্য তাহার উঠিয়া অতীতের স্মৃতি তারকা বাজের মতো বুকের আকাশে রায় বংশের মর্যাদার ভাস্কর প্রভায় ঢাকা পড়িয়া থাকে আজ মমতার ছায়ায় সে ভাস্করে অকসাত সর্বগ্রাসী গ্রহণ লাগিয়া গেল স্মৃতির উজ্জ্বলতম তারকা তুফান সে আকাশে সর্বাগ্রে জল জল করিয়া ফুটিয়া উঠিল আজ দুই বছর তিনি নিচে নামেন নাই দুই বছর পরে তুফানকে দেখিতে ইচ্ছা হইল খরম জোড়াটা পায়ে দিয়া রায় দোতলায় নামিলেন চক মিলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দা রায়ের বলিষ্ঠ পদর খরমের শব্দে মুখরিত হইয়া উঠিল বারান্দায় শাড়ি সারি গোল থামের মাথায় খড়খড়ি হইতে সচকিত কতকগুলা চামচিকা ফড়ফড় করিয়া উড়িয়া গেল এপাশে পাশে অন্ধকার তালাবন্ধ ঘরগুলার ভিতরেও চামচিকার শব্দ পাওয়া যাইতেছিল ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর তুলার টুকরা বারান্দায় পড়িয়া আছে তারপরে একটা দুর্গন্ধ এটা ফরাস ঘর জাজিম শতরঞ্চি গালিচা থাকে বোধহয় কিছু পচিয়া থাকিবে পরের ঘরটায় চামচিকার পক্ষতারণের শব্দের সঙ্গে ঝুনঝান শব্দ উঠিতেছে বাতি ঘরেটা বেলোয়াড়ি ঝাড়ের কলমগুলি বোধহয় দুলিতেছে ইহার পরই এ পাশের কোণের ঘরটা ছিল ফরাস বড়দাদের এই সমস্ত জিনিসের ভার ছিল তার উপর ঘরখানা শূন্য পড়িয়া আছে পূর্বমুখে মুখে রায় মোড় ফিরিলেন পত্তনীদার মহল এটা রায়দের দপ্তরে বিভিন্ন জেলার বড় বড় ধনী পত্তনিদার ছিল পাঁচ শত হইতে পাঁচ হাজার টাকার খাজনা রাখিত এমন পত্তনিদারের অভাব ছিল না তাহারা আসিলে এইখানে তাহাদের বাসস্থান দেওয়া হইত বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রহিয়াছে মুখ তুলিয়া রায় একবার চাহিলেন প্রথমখানির ছবি নাই কাঁচ নাই শুধু ফ্রেমখানা ঝড়িতেছে আর কাঁচ নাই তৃতীয়খানার স্থান শূন্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় আবার নত মুখে চলিলেন উপরে কড়ির মাথায় পায়রা গুলি অবিরাম গুঞ্জন করিতেছে পূর্ব মুখে বারান্দার প্রান্তে সিঁড়ি সিঁড়ি বাহিয়া রায় নিচে আসিয়া নামিলেন দুই বৎসর পর আজ আবার তিনি বোঝাই হইয়া আছে সাত রায়ের ইতিহাস বিশ্বম্বর রায় জমিদার রায় বংশের সপ্তম পুরুষ অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসিলেন তাহার মনে পড়িল রায় বংশে রাদি পুরুষের কথা তিনি নাকি বলিতেন মা লক্ষ্মীকে বাঁধতে হলে মা সরস্বতীর দয়া চায় কাগজের ওপর কালির গুটির শেকল ও বড় কঠিন শেকল হিসেব নিকশের শেকল ঠিক রেখো চঞ্জলারার আর নরবার ক্ষমতা থাকবে না তিনি ছিলেন নবাব দরবারের কাননগ কাগজ কলম কালি সবই ছিল কিন্তু মা লক্ষ্মী চলিয়া গিয়াছে বারান্দার শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুইয়াছিল সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করিয়া উঠিল রায় গ্রাহ্য করিলেন না অগ্রসর হইয়া চলিলে কুকুরটার ঘেউ ঘেউ থামিয়া গেল সে লেজ নাড়িয়া বারবার ঘুরিয়া ঘুরিয়া রায়কে প্রদক্ষিণ করিতে করিতে তাহার সহিত চলিতে আরম্ভ করিল কুকুরটাকে শখ করিয়া কেহ পোষে নাই রায়বাড়ির উচ্ছিষ্ট ভোজি কুকুরের সন্ততি কেহ কাছারে দেউড়ি পার হইয়া দক্ষিণে গোশালা বামে আস্তাব তার ওদিকে দেবতাদের মন্দির রায় ডাকিলেন নেতাই সসম্ভ্রমে কণ্ঠের জবাব আসিল হুজুর তুফানের উচ্চ রেষ্টা রবে সে জবাব ঢাকা পড়িয়া গেল ওদিক হইতে একটা হাতির গর্জন শোনা গেল রায় অগ্রসর হইয়া তুফানের সম্মুখে গিয়া দাঁড়াইলেন অস্থিরভাবে পাঠু ঠুকিয়া ডাক দিয়া বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হইয়া উঠিল তার মুখে হাত বুলাইয়া রায় বলিলেন বেটা তুফান মাথাটা মনিবের হাতে ঘষিতে লাগিল ওদিকে হাতিটা অস্থির হইয়া উঠিয়াছি ক্রমাগত ডাকিয়া ডাকিয়া সে পায়ের শিকল ছিঁড়িবার চেষ্টা করিতেছিল মাহত রহমত প্রভুর সারা পাইয়া উঠিয়া আসিয়া আপনার হাতির নিকট দাঁড়াইয়াছিল সে অতি মৃদু অনুযোগের সুরে পড়িল হুজুর ছোট গিন্নি শিকলই ছিঁড়ে ফেলবে হস্তিনীটির নাম ছোট গিন্নি বাবুর মায়ের বিবাহের যৌতুক ছিল এই ছোট গিন্নি তখন তার নাম ছিল মতি কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করিয়া ফিরিয়া মতি বলিতে পাগল হইয়া উঠিলেন মতি একটা চিতা বাক্যে সুঁড়ে ধরিয়া পদদলিত করিয়াছিল মতির প্রতি যত্নের আধিক্য দেখিয়া বিশ্বম্ভরের মা তাহার নাম দিয়াছিলেন সতী কর্তা বলিয়াছিলেন সেই ভালো রায় গিন্নি ওর নামও থাকুক গিন্নি বিশ্বমবুর মা বলিয়াছিলেন শুধু গিন্নি নয় ছোট গিন্নি ও তোমার দ্বিতীয় পক্ষ রহমতের কথায় বাবু তুফানকে ছাড়িয়া ছোট গিন্নির সম্মুখে গেলেন পিছনে তুফানের অসন্তুষ্ট রেশা রব হইয়া উঠিল রায় ছোট গিন্নিকে বলিলেন কি গো মা লক্ষ্মী ছোট গিন্নি আপনার সুরখানি বাঁকাইয়া রাইয়ের সম্মুখে ধরিল এইটুকু তাহাকে সওয়ার হইবার জন্য অনুরোধ রায় হাতিতে উঠিতেন সুর বাহিয়া রায় তাহার সুরে হাত বুড়াইয়া বলিলেন এখন নয় মা গিন্নি কথা বুঝিল সে সুরখানি রায়ের কাঁধের উপর রাখিয়া লক্ষ্মী মেয়েটির মতোই শান্তভাবে ভাবে দাঁড়াইয়া রহিল রায় কহিলেন নেতায় তুফানকে ঘুরিয়ে নিয়ে একান্ত শঙ্কো ভরে তাই বলিল তুফান আজ আর যাবে না হুজুর আপনাকে দেখেছে আপনি সবার না হলে রায় এ আর কোনো জবাব দিলেন না ছোট গিন্নি সুরে হাত বুলাইতে বুলাইতে বলিলে লক্ষ্মী মেয়ে মা আমার লোক মেয়ে নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভঙ্গ করিয়া বিচিত্র সঙ্গীতে কোথায় ব্যান্ড বাঁচিয়া উঠিল সচকিত রায় ছোট সুরখানি নামাইয়া দিয়া সরিয়া আসিয়া বলিলেন ব্যান্ড বাজে কোথায় রে নিতায় মৃদু স্বরে জবাব দিল গাঙ্গুলি বাড়িতে বাবুর ছেলের ভাত অভ্যাস মতো রায় বলিলেন হুম তুফান তখন ঘাড় বাঁকাইয়া তালে তালে নাচিতে শুরু করিয়াছে রায় মৃদু হাসিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলেন পিছনে ছোট গিন্নির পায়ের শিকল তালে তালে নুপুরের মতো বাজিতেছিল ঝুম 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 রায় দেউরি পার হইয়া অন্ধকার পুরীর মধ্যে গিয়া প্রবেশ করিলেন তাহার মনে পড়িল এককালে ভোরের নহবতের সঙ্গে এমন করিয়ায় নিত্য নাচিত একদিকে তুফান অন্যদিকে ছোট গিন্নি দোতলায় উঠিয়া তিনি ডাকিলেন অনন্ত হুজুর নায়েবকে ডেকে দে রায় ছাদে নায়েব তারা প্রসন্ন আসিয়া নীরবে সম্মুখে দাঁড়াইতে তিনি বলিলেন মহিম গাঙ্গুলির ছেলের অন্নপ্রাশন আগে হ্যাঁ নিমন্ত্রণ পত্র করেছে বোধ হয় কুণ্ঠিত ভাবে তারা প্রসন্ন বলিল হ্যাঁ একখানা গিনি আর থালা একখানা কাঁসার থালায় পাঠিয়ে দেবে তারা প্রসন্ন দাঁড়াইয়া রহিল প্রতিবাদ করিবার সাহস তাহার ছিল না কিন্তু ব্যবস্থা বেশ হয় নাই রায় বলিলেন মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে যেও নায়েব চড়িয়া গেলেন রায় নীরবে পশিয়া রহিলেন অনন্ত আসিয়া কলিকা পাল্টাইয়া দিয়া নলটি ধরিয়া বলিল হুজুর রায় অভ্যাস মতো হাতটি বাড়াইয়া দিলে তারপর বলিলেন ছোটগিন্নির পিঠের গদি জাজিম ঘন্টা বের করে দিবি নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লোকুত দিতে তিন পুরুষ ধরিয়া রায়েরা করিয়াছিলেন সঞ্চয় চতুর্থ পুরুষ করিয়াছিলেন রাজত্ব পঞ্চম ও ষষ্ঠ পুরুষ করিলেন ভোগীণ আর সপ্তম পুরুষ বিশ্বম্ভরের আমলে রায়বাড়ির লক্ষ্মী সেই ঋণ সমুদ্রে তলাইয়া গেলেন বিশ্বম্ভর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসিয়া বসিয়া দেখিলেন মাত্র এই নয় রায়বংশ এই সপ্তম পুরুষে নির্বংশ হইয়া গেল জেলার জর্জ কোর্ট ও হাইকোর্টের বিচারে নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হাতে দুয়ারে দাঁড়াইয়াছেন অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশে পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রায় বাড়ি মুখরিত হইয়া উঠিল দান ভোজন বিলাস ব্যাসন চড়িয়াছিল পূর্ণিমার জোয়ারের মতো তারপরই পড়িল ভাটা ভাটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হইয়া গেল সাত দিনের দিন বিলাস হইয়া উঠিল বিষ বাড়িতে কলেরা দেখা দিল তারপর সাত দিনের মধ্যে রায়গিন্নি দুই পুত্র এক কন্যা কয়েকজন আত্মীয় সব শেষ হইয়া গেল শুধু বিশ্বম্বর রায় বিন্দগিরির অগস্ত প্রত্যাবর্তনের প্রতীক্ষার মতো নতশিরে মৃত্যুর অপেক্ষা করিয়া বসিয়া রহিলে ভুল বলা হইল মৃত্যুর প্রতীক্ষা সেই দিন হইতে করিয়াছিলেন কিনা কে জানে কিন্তু নতশির সেদিনও তিনি হন নাই নতশীর হইলেন আরও দুই বৎসর পরে প্রিভি কাউন্সিলের রায় যেদিন বাহির হইল সেই দিন নতুবা স্ত্রী পুত্র কন্যার মৃত্যুর পরও এ বাড়িতে জলসাঘরে বাতি জ্বলিয়াছে সে তার সারেং ঘুমরু বাঁচিয়াছে বিপুল হাস্য ধ্বনিতে নিশীত রাত্রি চকিত চঞ্চল হইয়া উঠিয়াছে ছোট গিন্নিমার পিঠে শিকারের হাওদা চড়িয়াছে তুফান সেদিনও রোষে ক্ষোভে দরাদরি আছে। যাক প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের বংশের ভূসম্পত্তি সব চলিয়া গেল রহিল বাড়িঘর ও লাখ রাজের কায়েমি বন্দোবস্তটুকু রাইবংশের আদি পুরুষ এইটুকু কাগজের উপর কালির শিকলে এমন করিয়া বাঁধিয়াছিলেন যে সেটুকুতে হাত দিবার ক্ষমতা কাহারও রহিল না ওই বন্দোবস্তে দেবসেবা চলে ছোট নেয়ের বরাদ্দ চাউল আসে রহমতের বেতন হয় মোট কথা এখনো যেটুকু আছে সে সেই বন্দোবস্তেরই কল্যাণে এখন মাসের প্রথমেই চাল আসে মাস বরাদ্দ বাদশাভোগ চাল নিত্য প্রাতে লাখরাজ বিল বন্দোবস্তে দরুণ আসে মাছ ওই বিল হইতেই জলাচর পাখিদের বন্দোবস্তের ফলে আসে পাখি এই সমস্ত অতীত কিন্তু স্মরণাতীত নয় তাই এই জীর্ণ ফাটল ধরা রায় নাম এখনো রাজবাড়ি শ্রীভষ্ট বিশ্বম্ভর রায়ের নাম এ অঞ্চলে রায় হুচুর সেটুকুই হইল নূতন ধনী গাঙ্গুলিবাবুদের ক্ষোভের কারণ তাহারা সোনার দেউল তুলিয়াছেন মরা পাহাড়ের আড়ালে পৃথিবী দেখে ওই মরা পাহাড়কে সোনার দেউলের দিকে কেহ চাহে না তাহাদের দামি মোটরের চেয়ে বৃদ্ধা হস্তিনীর খাতির বেশি মহিম গাঙ্গুলি ভাবে মরা পাহাড়ের চূড়ো ভাঙতেই হবে আমায় ছোট পিঠে ঘন্টা উঠিতেই সে গরবিনীর মতো গা দোলাইতে আরম্ভ করিল ঘন্টা বাজিতে লাগিল ঢং 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 নায় তারা প্রসন্ন আসিয়া বাবুর সম্মুখে দাঁড়াইল বিশ্বম্বরবাবু বসিয়া ছিলেন নন্দরের হল ঘরে এখন এই একখানি ঘরেই তিনি ব্যবহার করেন দেওয়ালে রায়বংশের বংশের কর্তা গিন্নিদের ছবি টাঙানো সকলেরই প্রৌঢ় বয়সের প্রতিকৃতি সকলেরই গায়ে কালী নামা বলি গলায় রুদ্রাক্ষের মালা হাতের জপমালা বিশ্বম্বরবাবু সেই ছবির দিকেই চাহিয়াছিলেন নায়বকে দেখিয়া ধীরে ধীরে চোখ ফিরিয়া টাকিলেন অনন্ত হাত বাক্সটা দেত হাত বাক্স হইতে লোয়ার সিন্ধুকের চাবি লইয়া সিন্ধুকটা খুলিয়া ফেলিলেন সিন্ধুকের উপরের থাকে রায়বাড়ির লক্ষ্মীর ঝাঁপি শোভা পাইতেছিল ছিল নিচের থাকে দুই তিনটি বাক্স রায় টানিয়া বাহির করিলেন একটি অতি সুদৃশ্য বাক্স এটি তাহার মৃতা পত্নীর গহনার বাক্স রায় বাক্সটি খুলিলেন বাক্সটির গর্ভ প্রায় শূন্য অলঙ্কারের মধ্যে একটি সিঁথি রহিয়াছে এই সিঁথিটি সাত পুরুষের বধুবরণের মাঙ্গলিক সামগ্রী ওইটা ছাড়া সব গিয়াছে পাশের একটি ক্ষোপে কয়খানি মোহর এগুলির কয়খানি রায়গিন্নির আশীর্বাদের মোহর কয়খানা যুবক বিশ্বম্ভরের পত্নীকে প্রথম উপহার বিবাহের বৎসরি প্রথম তিনি মহালে যান নজরানের মোহর হইতে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়াছিলেন তারই একখানা লইয়া নাইবের হাতে নিঃশব্দে তুলিয়া দিলেন নায়েব চলিয়া গেল কিছুক্ষণ পরেই গিন্নির ঘণ্টার শব্দ সুউচ্চ হইয়া উঠিল রায় আসিয়া জানলায় দাঁড়াইলেন ছোট গিন্নির মাথায় তেল দেওয়া হইয়াছে ললাটের তৈল সিক্ত অংশটুকু ঘিরিয়া সিন্দুরের রেখা আঁকা ছোট গিন্নি হেলিয়া দুলিয়া চলিয়াছে অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা আসিয়া লাগিল রায়বাড়ির ভাঙা দেউড়িতে গাড়ি হইতে নামিলেন মহিম গাঙ্গুলি নিচে তারা প্রসন্ন তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া সাদরে অভ্যর্থনা করিয়া কহিল আসুন আসুন অনন্ত দোতলা হইতে ঘটনাটা দেখিয়াছিল সে তাড়াতাড়ি নিচে আসিয়া রায়বাড়ির খাস দরজাটা খুঁজিয়া দিয়া চলিয়া মহিম কহিল ঠাকুরদা কোথায় দেখা করব যে গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করিয়াছে মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলিয়াছে হজুর তারা প্রসন্ন মহিমের কথার ভঙ্গিতে অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল কিন্তু মুখে মিষ্টভাবেই বলিল হজুর এখনও ওঠেননি খেয়ে শুয়েছেন মহিম বলিল ডেকে তুলতে বলে দিন তার প্রসন্ন শুষ্ক হাসি হাসিয়া বলিল সে সাহস আমাদের কারণে আপনি বরং বলে যান আমাকে কি বলতে হবে আমি বলব অসহিষ্ণুভাবে মহিম বলিল না আমাকেই দেখা করতে হবে অনন্ত আসিয়া রূপার গ্লাসে গাঙ্গুলির সম্মুখে শরবত ধরিল গ্লাসটি লইয়া মহিম অনন্তকে প্রশ্ন করিল ঠাকুরদা উঠেছেন রে উঠেছেন আপনার খবর দিয়াছি ডাকছেন আপনাকে দেনি শরবত পান করিয়া মহিম উঠিয়া দাঁড়াইয়া বলিল বা চমৎকার গন্ধটুকু তো কিসের শরবত রে অনন্ত মিথ্যা কথা বলিল আগে কাশির মশলা আমি জানি না ঠিক দোতলায় ঘরের মধ্যে প্রবেশ করিয়া বলিল কই ঠাকুরদা আপনি যে খেতে গেলেন না বিশম্ভর হাসিয়া বলিলেন এসো এসো বর্ষ ভাই মহিম বলিল আমার বাড়ি দুঃখ হয়েছে ঠাকুরদা তেমনি হাসিয়া বিশম্ভর বলিলেন বুড়ো ঠাকুরদা বলে ভুলে যাও ভাই বুড়ো মানুষ নিয়মের ব্যতিক্রম দেহে সহ্য হয় না মহিম বলিল সে দুঃখ ভুলব কিন্তু রাত্রে পায়ে ধুলো দিতেই হবে বিশম্ভর ভোর টানার ভানে নীরব রহিরে মহিম বলিয়া গেল শখ করে লক্ষ্ণ থেকে বাইজিয়া নিয়েছি তাদের গণের কদর আপনি ভিন্ন আমরা বুঝবো না কিছুক্ষণ নীরবে তামাকানিয়া নলটি রায় রাখিয়া দিলেন তারপর বলিলে শরীর আমার বড় খারাপ ভাই মহিম বুকে একটা ব্যথা হয়েছে ইদানি সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে মহিম কিছুক্ষণ নীরব থাকিয়া উঠিয়া বলিল আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা আমায় যেতে হবে একবার সদরে সাহেব সুবোদের নিয়ে আসতে হবে আবার তারা সব আসবেন কিনা বিশ্বম্প শুধু বলিলেন না ভাই মহিম ঘর হইতে বাহির হইয়া আসিল বারান্দায় একবার দাঁড়াইয়া সহসা বলিয়া উঠিল বাড়িটা কে করে রেখেছেন ঠাকুরদা মেরামত করানো দরকার যে সে কথা আর কেহ জবাব দিল না অনন্ত শুধু বলিল আসুন হুজুর গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর চেয়ে ঝকঝক করিতেছিল চাঁদোয়ার চারিপাশে নানা রঙের আলো গাঙ্গুলিদের নিজেদের ডাইনামো ইলেকট্রিক তারের লাইন বাড়াইয়া আলোর ব্যবস্থা হইয়াছে খুঁটিগুলি গাছের পাতা ও ফুল দিয়া সাজানো রঙিন কাগজের মালা চারিপাশ বেরিয়া ঝুলিতেছে নিচে শতরঞ্জির উপর চাদর বিছাইয়া আসর পড়িয়াছে একদিকে সারি সারি চেয়ার অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসিবার স্থান খানিক দূরে মেয়েদের আসর রাত্রি আটটার মধ্যে আসর ভরিয়া গেল তবলচি সারেঙ্গিদার আপন আপ যন্ত্রের সুর বাঁধিতে ছিল দুইজন পশ্চিমা নর্তকী পেশোয়া জড়নার অলঙ্কারে সঞ্চিত হইয়া আসরে আসিয়া বসিল আসরের কোলাহল মুহূর্তে নীরব হইয়া গেল হ্যাঁ রূপ বটে গান আরম্ভ হইল ওদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসিয়া দুইজন নর্তকীর মধ্যে চেষ্টা উঠিয়া গান ধরিয়াছিল দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আশুর যেন ঝিমাইয়া আসিল শ্রোতাদের মধ্যে মৃদু মৃদু কথাবার্তা শুরু হইয়া গেল বিশিষ্ট শ্রোতা মহলে কি একটা হাস্য পরিহাস ছিল গাঙ্গুলি বাড়ির চাপরাশির দল সাধারণ শ্রোতাদের পিছনে দাঁড়াইয়া হাঁকিয়া উঠিল চুপ চুপ গান শেষ হইবার মুখে মহিম ভদ্রতা করিয়া বলিয়া উঠিল বা বা। নর্তকীর নৃত্যগতি যেন ঈষৎ ক্ষুণ্ণ হইয়া গেল গান শেষ করিয়া সে বসিয়া পড়িল তরুণীটির সহিত মৃতু হাসিয়া কি কয়টা কথা বলিয়া এবার তাহাকে উঠিতে ইঙ্গিত করিল দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল চপল গতির কণ্ঠসঙ্গীতে ও চটুল নৃত্য ভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপাইয়া পাইয়া পড়িল তারিফে তারিফে আসরের মধ্যে একটা কলডল উঠিল বিশিষ্ট শ্রোতামহল হইতে টাকা নোট বকশিস আসিল তারপর আবার 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 আর আসর অলস মন্থর হয় নাই আসর ভাঙিলে মহিম ডাকিয়া বলিল সকলে খুব খুশি হয়েছেন সেলাম করিয়া বয়চেষ্টা কহিল আপনাদের মেহরবাণী সত্যি মহিমের মেহরবাণীর অন্তর ছিল না তিন দিন স্তরে পাঁচ দিন গাওনা গাহিয়া তবে শেষ হইল বিদায়ের দিন আরো মেহেরবাণী সে করিল বিদায় করিয়া বলিয়া দিল এখানে আমাদের রায় বাড়ি আছে একবার ঘুরে যেও বিশম্ভর রায় সমাজদার আমি লোক গাওনা হয়তো হতে পারে বয় চেষ্টা সসম্ভ্রমে পড়িল ওর কথা আমরা শুনেছি হজুর জরুর যাব রায় বাহাদুরের দরবারে সে মতলব আমার প্রথম থেকেই আছে তারা প্রসন্ন মনে মনে আগুন হইয়া উঠিল সে বেশ বুঝিয়াছিল এ ওই কুটির মহিম গাঙ্গুলির কুট ছাড় অবশেষে একটা বেশ চাকে দিয়া অপমানের চেষ্টা করিতেছে সে গম্ভীরভাবে বলিল বাবুর তাবিয়া আচ্ছা নেহে নাচ গান এখান হবে না বয়চেষ্টা বাইজিতেই বলিল করকে বাধা দিয়া তারা প্রসন্ন বলিল সে হয় না বাইচি দুঃখিতভাবে বলিল সে হয় না তাহারা উঠিবার উদ্যোগ করিতেছিল এমন সময় দোতলা হইতে হাঁক আসিল তারা প্রসন্ন তারা প্রসন্ন এই বিসম্বর বলিলেন কে ওরা নত মুখে তারা প্রশ্নের উত্তর দিল গাঙ্গুলিদের বাড়ি ওরাই এসেছিল মুজ্র করতে হুম তারপর একটু থামিয়া বলিলেন শুধু হাতে ফিরিয়ে দিলে সেলাম পৌঁছে হুজুর কো পাস মুসলমানি কায়দায় আভমিনত অভিবাদন করিয়া বাইচিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইল কাচারি ঘর হইতে এদিকের বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায় বিশম্ভরের কণ্ঠস্বর শুনিয়া বাইজি তাহাকে দেখিয়া আসিয়াছে এত্তেলা না দিয়া উপরে উঠিয়া আসার জন্য বিশম্ভর রুষ্ট হইয়াছিলেন কিন্তু তাহার সে রাগ রহিল না বাইজির রূপ তাহার চিত্ত কোমল করিয়া দিল বাইজি আবার অভিবাদন করিয়া বলিল কসুর মাফ করবেন হুকুম হয় মেহরবান এরতলা না দিয়া এসে পড়েছি বিশ্বম্ভর দেখিতেছিলেন বাইজির রূপ দারিমের দানার মতো রং সুরমা আঁকার টানা দুইটি চোখ মাধকতা ভরা চাহনি গোলাপের পাপড়ির মতো দুই ঠোঁট এইসব দীর্ঘ দেহখানি ক্ষীণ কোটি নৃত্য যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম লইতেছে এ চঞ্চল হইলে সে মুখরা হইয়া উঠিবে বিষম্বর প্রসন্ন হাস্যে বলিলে ব্যাঠি অদরবর্তী গাড়িচার উপর বাইজি সসম্ভ্রমে বসিয়া বলিল হুজুর বাহাদুরের দরবারে বাঁধি গান শোনাবার জন্য হাজি বিষম্ভর বলিতে গেলেন তাহার তবিয়ত খারাপ কিন্তু কেমন যেন লজ্জা হইল একটা তাওয়াইফের সম্মুখে মিথ্যা বলিতে বুঝি ঘৃণা হইল বাইজি বলিল সবার মুখে শুনেছি এখানকার বড় ভারী সমাজদার হজুর বাহাদুর গাঙ্গুলি বাবুও বললেন আমি এখানকার রাজা আপনি রায়ের নলে ডাক বন্ধ হইয়া গেল মৃদু হাসিয়া বাইজির মুখের দিকে চাহিয়া বলিলেন হবে মজলি সন্ধ্যের সময় তারপর ডাকিলেন অনন্ত অনন্ত বাহিরেই ছিল সম্মুখে আসিতে বলিলেন এদের বাসা দিয়ে দে নিজের তালুকদারের ঘর একখানা খুলে দে অনন্ত বলিল আসুন বাংলা বলিতে না পারিলেও বাংলা বুঝিতে বাইজিদের কষ্ট হইল না উঠিয়া অভিবাদন করিয়া সে কহিল বহুত নাসিব মেরে বহুত মেহরবানি কা অনন্তকে অনুসরণ করিয়া সে চলিয়া গেল নাইব প্রসন্ন দাঁড়াইয়াছিল নির্বাক হইয়া সে দাঁড়াইয়াই রহিল কিছুক্ষণ পর সে কহিল গাঙ্গুলিদের বাড়ি একশো টাকা করে রাত্রে নিয়েছে ওরা হুম কয়বার নলে টান আর আই বলিলেন তোমার তহবেলে কি কথা অসমাপ্ত রাখিয়া তিনি আবার নলে টান দিতে আরম্ভ করিলেন তারা প্রসন্ন বলিল দেবোত্তরের তহবিলে শুধু স টাকা আছে কিছুক্ষণ চিন্তা করিয়া উঠিয়া লোহার সিন্ধু খুলিয়া বাহির করিলেন সেই বাক্সটি বাক্সের মধ্য হইতে রায়বংশের মাঙ্গলিক সিথিখানি তুলিয়া তারা প্রসন্নের হাতে দিয়া বলিলেন দেবত্তরের খাতায় খরচ রেখো আনন্দময়ীর জন্যে জড়োয়া সিঁথি খরিদ দাম ওই দেড়শো টাকা আনন্দময়ী রায়বংশের ইষ্টদেবী পাষাণময়ী কালী বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ি তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হইয়া উঠিল জলসাঘরের দরজার জানলা খুটিয়া গেল বাতি ঘরের তালা খুলিল ফরাস ঘরে আলোক প্রবেশ করিল অনন্ত ঘর দুয়ার ছাড়িতেছিল সাহায্য করিতেছিল নিতাই ও রহমত ঠাকুরবাড়ির পুরনো ঝি মাজিতেছিল আটা সোটা গড়গড়া বড় বড় পড়াত গোলাপ পা আতর দান নায়েব তারা প্রসন্ন দাঁড়াইয়া সমস্ত দিকে তদারক করিতেছিল অনন্ত বলিল সদরে লোক পাঠাতে হবে বাবু নায়েব বলিল ফর্দ করেছি আমি শোন দেখি কিছু ভুল হলো কি না ফর্দ শুনিয়া অনন্ত কহিল সবই হয়েছে। বাদ পড়েছে দুটো জিনিস ভরি দুই আতর আর বিলিতি বোতল কটা নাই বলিল ছিল তো একটা তাতে খানিকটা আছে মাঝে মাঝে এক একটু এক একদিন খান তো তবে আর যদি চান তবে একটা বোতলে হবে না নাইব বাবু নাই বলিল কিন্তু পাঠায় কাকে পায়ে হেঁটে সন্ধ্যের আগে কে ফিরবে অনন্ত দ্বিধা ঘরে বলিল তুফানকে নিয়ে নিতাই না হয় যাক নিতাই বলল ও হকম না করলে নাই বলল আচ্ছা আমি বলে আসছি বিশ্বম্বরবাবু শুইয়াছিলেন নাই গিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন তোমাকে ডাকবো ভাবছিলাম একবার গাঙ্গুলি বাড়িতে যাও মহিমকে নিমন্ত্রণ করে এসো আর গ্রামে ভদ্রলোক বেছে বেছে নিমন্ত্রণ করতে হবে গাঙ্গুলি বাড়ি যাও তুমি নিজে নায়েব বলিল তাই যাব রায় বলিলেন ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো নায়েব কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিল তুফানকে নিয়ে নি তাইকে পাঠানো দরকার সদরে হুম কিছুক্ষণ পর রায় বলিলেন তাই যাক আরও কিছুক্ষণ পর তুফানের রেশা শুনিয়া রায় সম্মুখের জানলাটা খুলিয়া দিলেন বাড়ির পিছন দিয়া দেবদারু ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায় ঘোড়ার খুঁড়ের শব্দ সে পথে বাজিয়া উঠিল রায় দেখিলেন ঘাড় বাঁকাইয়া দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্ত বনা করিতে করিতে চলিয়াছে তেমনি বাঁকানো ঘাড় তেমনি পদক্ষেপ আর কিছুক্ষণ পর ছোট গিন্নির পিঠের ঘন্টা বাজিয়া উঠিল রায় উঠিয়া বসিলেন দিয়া দেখিলেন গরবিনী ছোট নিয়ে চলিয়াছে রায় বিছানা ছাড়িয়া ঘরের মেঝের উপর পদচারণা আরম্ভ করিলেন দেহ মন তাহার চঞ্চল হইয়া উঠিয়াছে সমারোহ রায় বাড়িতে বহু দিন পর সমারোহ ওদিকে জলসাখর হইতেই বোধ করি শব্দ আসিতেছিল টুং টাং টুং টাং বেলোয়ারি ঝাড়ের শব্দ রায় ঘর ছাড়িয়া বারান্দায় বাহির হইয়া পড়িলেন অনন্ত ঝাড় দেওয়ালগিরি হুকে হুকে টাঙাইতেছিল পদশব্দে দুয়ারের দিকে চাহিয়া দেখিল দুয়ারে দাঁড়াইয়া বিশ্বম্বর রায় তিনি চাহিয়াছেন দেওয়ালের ছবিগুলির দিকে প্রকাণ্ড হলের চারিদিকে রায় বংশের মালিকদের বয়সের প্রাচীর বিলম্বিত প্রতিকৃতি আদিপুরুষ ভুবনেশ্বর রায় হইতে তাহার নিজের পর্যন্ত সকলেরই বিলাস বেশনে মত্ত প্রতিকৃতি পিতামহ রাবণেশ্বর রায় দাঁড়াইয়া আছেন শিকার করা বাঘের উপর পা রাখাইয়া হাতে সরকি বল্লম পিঠে ঢাল পিতা ধনেশ্বর রায় আছেন গদির উপর পাশে বসিয়া ছোট কিন্নি যুবক বিশ্বম্ভর তুফানের উপর আড়ুরো রায় বংশ এই ঘরে ঝড়ের খেলা খেলিয়া গিয়াছে রায়ের মনে পড়িল কত কথা দুর্দান্ত রাবণেশ্বর এবংশের প্রথম ভোগী পুরুষ তিনি জলসাঘর তৈয়ারি করিয়াছিলেন কিন্তু ভোগ করিবার সাহস তাহার হয় নয় প্রথম যে দিন এই জলসাঘরে তিনি মজলিশ করিয়াছিলেন সেই দিনই রাবণেশ্বরের স্ত্রী পুত্র সব শেষ হইয়াছিল বাতিদানের বাতি অর্ধতগ্ধ অবস্থাতে নিবিয়াছিল তারপর আর তিনি সাহস করিয়া জলসাঘরের দুয়ার খোলেন না সেই দিন রায়বংশের শেষ হইলেই যেন ভালো হইত কিন্তু রাবণেশ্বর রায়বংশের মমতায় পুনরায় আপনার শালিকাকে বিবাহ করিয়াছিলেন তিনি বলিতেন এ তাহার আনন্দময়ীর আদেশ তাহারই পুত্র তারকেশ্বর এই জলসাঘরের দুয়ার খুলিয়া আবার বাতি জ্বালিয়াছিলেন তিনি এক রাত্রে এই ঘরে এক আমির বন্ধুর সহিত প্রতিযোগিতা করিয়া পাঁচ শত মোহর এক বাইজকে বকশিস দিয়া গিয়াছেন তার নিজের কথা মনে পড়িল চন্দ্রা চন্দ্রাবাই আসর ভাঙার পর বন্ধুদের লুকাইয়া চন্দ্রার সহিত আলাপ বুকের মধ্যে অক্ষয় আছে ফুলের স্তবকের মতো চন্দ্রা অন্তের হাতের কাজ বন্ধ হইয়া গিয়াছিল মনিবের মুখের দিকে চাহিয়া তাহার হাত আর শরীতে ছিল না রায়ের মুখখানা থমে রাঙা যেন কোনো রুদ্ধমুখ মুখ শিরা খুলিয়া আবদ্ধ রক্তধারা সে মুখে উৎসের মতো আজ উতলিয়া উঠিতেছে সন্ধ্যার পূর্বে অনন্ত পরাতের উপর রূপার ক্লাসে শরবত বসাইয়া রায়ের সম্মুখে নিঃশব্দে ধরিয়া দিল রায় চাহিয়া দেখিলেন অনন্তের রঙ্গে জমিদার চোখদারে রুড়তি কোমরে পেটি মাথায় পাগড়ি বুকে রায় বাড়ি তকমা তিনি নিঃশব্দে গ্লাসটি উঠাইয়া লইলেন অনন্ত চলিয়া গেল কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া সম্মুখে কোঁচানো ধুতি শুভ্র ফিনফিনে ফিনে মিহি মুসলমানি ঢঙের পাঞ্জাবি রেশমের চাদর নামিয়া রাখিল রায় চিনিলেন পাঁচ বৎসর পূর্বে মুর্শিদাবাদে জমিদার বন্ধুর বাড়ি যাইবার সময় এই পোশাক তৈরি হইয়াছিল প্রশ্ন করিলেন সব ঠিক আছে মৃদু স্বরে অনন্ত বলিল বাতি জ্বালা হচ্ছে লোকজন অনন্ত বলিল নাকরাজদার ভান্ডারিরা বাপ বেটায় এসেছে দেবত্তরে নাকরাজদার পাইক এসেছে চারজন তারা দেউড়িতে আছে নিচে মোটরের হর্ন বাজিয়া উঠিল অনন্ত ত্রস্ত পদে নিচে চড়িয়া গেল মহিম গাঙ্গুলি আসিয়াছে সিঁড়ির বুকে চলাফেরা শব্দ শোনা যায় নিচের তলায় অতিথি অভ্যর্থনার সাদর সম্ভাষণ পরস্পরের সহিত আলাপের গুঞ্জন উঠিতেছে ক্রমে জলসা ঘরে তারের যন্ত্রের মৃদুর সুর চাগিয়া উঠিল তবলার ধ্বনিও শোনা গেল সুর মাথা হইতেছে অনন্ত আসিয়া দরজায় দাঁড়াইয়া ডাকিল হুজুর বিশ্বম্ভর বেশ পরিবর্তন করিয়া ঘরের মধ্যে পাইচারি করিতেছিলেন উত্তর দিলে হুম আসর বসতে পারছে না উম কয়েক মুহূর্ত পরে তিনি বলিলেন জুতো দে অনন্ত ঘরের মধ্যে দাঁড়াইয়া একটু ইতস্তত করিয়া নীরবে কোণের টেবিল দরাজ খুলিয়া বোতল ও গ্লাস বাহির করিল। দেরাজের উপর সেগুলি নামাইয়া দিয়া জুতা বাহির করিয়া ছাড়িতে বসিল। রায় একবার থমকিয়া দাঁড়াইলেন আবার পায়চারি শুরু করিলে। নিজের যন্ত্রসঙ্গীতের সুর ক্রমশ উচ্চ হইয়া উঠিতেছিল। অনন্ত ডাকিল। "হুজুর," রায় শুধু બોলিলে। "হুম।" আবার আর তিনি ঘুরিলেন সে গতি যেন ঈশ্বর দ্রুত অনন্ত প্রতীক্ষায় দাঁড়াইয়াছিল ঘুরিতে ঘুরিতে রায় টেবিলের ধারে দাঁড়াইয়া বলিলেন সোডা প্রকাণ্ড হলটার তিন দিকে লম্বা ফালির মতো গদি পাতিয়া তাহার উপর যা জিম বিছাইয়া শ্রোতাদের বসিবার স্থান নির্দিষ্ট হইয়াছে পিছনে সারি সারি তাকিয়া হলে ছাদে পাশাপাশি তিনটে বেলোয়ারি ঝাড়ে বাতি জড়িতেছিল দেওয়ালে দেওয়ালে দেওয়ালগিরিতে বাতির আলো বাতাসে এই সৎ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে ঝাড় ও দেওয়ালগিরির কতকগুলিতে সেচ না থাকায় বাতাসে বাতিগুলি নিবিয়া গিয়াছে দেওয়ালের গায়ে তাই মধ্যে মধ্যে স্বল্প ম্লান ছায়া রেখা দীর্ঘাকারে জাগিয়া উঠিতেছে প্রচ্ছন্ন বিষণ্নতার মতো আসর বসিয়াছে কিন্তু গতি এখনও অতি মৃত যন্ত্রবাদ্যের ঝঙ্কার অঙ্কুরের মতো সবে দেখা দিয়াছে চারিপাশের আসরে বসিয়া ত্রিশ চল্লিশ জন ভদ্রলোক মৃদু গুঞ্জনে আলাপ করিতেছে চার পাঁচটা গড়গড়া ফুরসিতে তামাক চড়িতেছে তাওয়াইব দুজনে নীরবে আছে মাঝে মাঝে কেবল মহিম গাঙ্গুলির কণ্ঠস্বর শোনা যায় সিগারেটে টান দিয়া সে নিবন্ত বাতিগুলার দিকে চাহিয়া বলিয়া উঠিল কটা বাতি নিবে গেল যে হে এ কথার কেহ জবাব দিল না সে ডাকিল না বাবু তারা প্রসন্ন দরজার সম্মুখে দাঁড়াইতে এসে বলিল দেখুন আলো বেশ খোলেনি আমার ড্রাইভারকে বলে দিন দুটো পেট্রোম্যাক্স নিয়ে আসুক না চুপ করিয়া রহিল বয়ের চেষ্টার নর্তকিটি কেবল উর্দুতে বলিল যেন স্বগতোক্তি করিল এ ঘরে সে আলো কি মানায় বাহিরে ভারী পায়ের জুতার আওয়াজে নাইব পিছনে চাহিয়া দেখিয়া সসম্ভ্রমে সরিয়া দাঁড়াইল মুহূর্ত পরে অনন্তের পিছনে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বিশম্ভর রায় বাইজি দুইজন সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল মজলি সকলে উঠিয়া দাঁড়াইয়াছিল মহিমও আপনার অজ্ঞাত সারে হইয়া হঠাৎ আবার বসিয়া পড়িল রায় স্বল্প হাসিয়া বলিলেন আমার একটু দেরি হয়ে গেল তারপর তিনি আসন গ্রহণ করিলেন তাকিয়াটা টানিয়া লইয়া মহিম সেটাকে সরাইয়া দিল পকেট হইতে রুমাল বাহির করিয়া তাকিয়াটাকে কয়েকবার ঝাড়িয়া লইয়া বিরক্তি ভরে সে বলিল বাপ রে বাপ কি ধুলো তারা প্রসন্ন আতর বিড়ি করিয়া গেল সমস্ত গড় করা রায়ের সম্মুখে তার নিজের ফর্সি নামাইয়া অনন্ত হাতের নল তরিয়া দিল বয়চেষ্টা বাইজি কুর্নিশ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে সঙ্গীত আরম্ভ হইয়াছে সেই দীর্ঘ মন্থর গতিতে রালা কিন্তু একটু বৈচিত্র্য ছিল আসো রাজ নিস্তব্ধ রায় চোখ মুদিয়া গভীর ভাবে আছে গানের দীর্ঘ মন্থর গতির সমতায় বিশাল দেহ তাহার ঈশ্বর দুলিতেছে থাকিতে থাকিতে তাহার বাম হাতখানি উদ্যত হইয়া পাশের তাকিয়াটির উপর একটি মৃদু আঘাত করিল ঠিক ওই সঙ্গে তবলজির চর্মবাদ্য ঝঙ্কার দিয়া উঠিল রায় চোখ মেলিলেন বাইজির পায়ের ঘুঙুর মৃদু সাড়া দিয়াছে নৃত্য আরম্ভ হইল কলাপের নৃত্য আকাশে মেঘ দেখিয়া উতলা ময়ূরের মতন নৃত্য ভঙ্গি গ্রীবা ঈষদ আছে। দুই হাতে বেশোয়াজের দুই প্রান্ত আবদ্ধ পেখমের মতো তালে তালে নাচিতেছে চরণে ঘুঙুর বাজিয়া উঠিল রায় বলিয়া উঠিল বাহ সঙ্গে সঙ্গে নর্তকের নৃত্য মুখর চরণ চাপড়ল স্থির হইয়া গেল ওদিকে তবলাই পড়িল সমাপ্তির আঘাত মহিম সরিয়া রায়ের কানে কানে পড়িল ঠাকুরদা আসর যে জমছে না গলা শুকিয়ে এলো কৃষ্ণাবাই সব ঠান্ডা করে দিল যে বা সৎ হাসিল বোধ করি সে বুঝিল অনন্ত শরবত আনিয়া মহিমের সম্মুখে ধরিয়াছিল মহিম কহিল থাক কদিন রাত্রি জেগে সর্দি করে আসছে আবার রায় ঈষৎ হাসিয়া অনন্তকে ইঙ্গিত করিলে। অনন্ত ফিরিয়া গিয়া বড় পরাতের উপর হুইস্কি সোডার বোতল গ্লাস লইয়া দুয়ারে আসিয়া দাঁড়াইল পানীয় প্রস্তুত করিয়া অনন্ত মহিমকে দিয়া দ্বিতীয় গ্লাস তুলিয়া আসরের দিকে চাহিল সকলে নতশির হইয়া বসিয়াছিল সে বিশ্বম্বরবাবুর সম্মুখে সসম্ভ্রমে পানীয় অগ্রসর করিয়া দিল নীরবে রায় ক্লাসটি ধরিলেন মহিম অনেকক্ষণ ধরিয়া তরুণী বাইজিকে লক্ষ্য করিতেছিল একটু নড়িয়া বলিল বাই এবার তুমি একবার আগুন ছাড়িয়ে দাও দেখি পিয়ারি গান ধরিল জলোদ্গতি রায় চোখ মুদিয়া ছিলেন একবার কেবল ফাঁকের ঘরে বলিলেন যারা ধীর সে কিন্তু অভ্যাসের বসে পিয়ারি চটুল নৃত্যে চপল সঙ্গীতে মজলিসের মধ্যে যেন অজস্র লঘু ফেনার ফানু সুরাইয়া দিল মহিম মুহুর মুহ হাঁকিতে লাগিল বহুত আচ্ছা বহুত আচ্ছা রায় কর্তার ভ্রু কুঞ্চিত হইয়া উঠিয়াছিল মহিমের সঙ্গতি ছাড়া উচ্ছ্বাস তাহাকে পীড়া দিতেছিল কিন্তু তবু তিনি দুলিতেছিলেন ছিলেন সঙ্গীত মুগ্ধ অজগরের মতো দেহের মধ্যে শনিতের ধারা রায় বংশের শনিতের অভ্যস্ত উগ্রতায় বেগবতী হইয়া উঠিয়াছে পিয়ারি নাচিতেছে বিচিত্র বর্ণা প্রজাপতির মতো পিয়ারিকে দেখিয়া মনে পড়ে হয়ে জোহরার কথা কৃষ্ণার সঙ্গে সাদৃশ্য দিল্লিবালির চন্দ্রাবাইয়ের চন্দ্রাবাই তার জীবনের একটা অধ্যায় পিয়ারির নৃত্য শেষ হইল রায় ভাবিতেছিলেন অতীতের কথা চিন্তা ভাঙিয়া গেল টাকার শব্দে মহিম পিয়ারিকে বকশিস দিল মহিম নিয়ম ভঙ্গ করিয়াছে প্রথম ইনাম দিবার অধিকার গৃহস্বামী চকিত হইয়া রায় সম্মুখে পাশে চাহিলেন নাই সম্মুখে রূপার পরাধ নাই আধারও নাই অধেও নাই মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া তিনি বসিয়া রহিলেন পায় তখন গান ধরিয়াছে আসরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তরঙ্গের মতো তাহা উচ্ছ্বসিত হইয়া ফিরিতেছিল তাহার গতি তাড়িত বায়ু তরঙ্গ শ্রোতাদের বুকে আঘাত করিতেছে সে গাহিতেছিল কানাইয়ার বাঁশি বাঁচিয়াছে উচ্ছ্বসিত যমুনা জানে ফিরিল তরঙ্গের পর তরঙ্গাঘাতে তটভূমি ভাঙিয়া কানাইয়াকে সে বুকে টানিয়া লইতে চাই সে সঙ্গীত ও নৃত্যের উচ্ছ্বাস অপূর্ব রায় সব গিয়াছেন সঙ্গত শেষ হইল রায় বটিয়া উঠিলেন বহুত আচ্ছা চন্দ্রা কৃষ্ণা সেলাম করিয়া কহিল বাঁদিকা নাম কৃষ্ণাবাই ওদিক হইতে মহিম ডাকিল কৃষ্ণাবাই তোর না মিধার রায় উঠিয়া পড়িলেন ধীর পদক্ষেপে মজলিস অতিক্রম করিয়া বাহির হইয়া গেলেন বারান্দার বুকে পাদুকাশূন্য বলিষ্ঠ পদক্ষেপ ক্রমশ ক্ষীণ হইয়া মিলাইয়া গেল মহিম বলিল বাই এবার তোমার আর একখানা কৃষ্ণা কহিল হুজুর বাহাদুরকে কে আনে দিচ্ছি মহিম বলিল আসছেন তিনি তার আর কি ওই ওই বোধহয় আসছেন তিনি রায় নয় প্রবেশ করিল নায়েব তারা প্রসন্ন একটি রূপার রেকাবি এসে আসরে নামাইয়া দিল রেকাবির উপর দুইখানি মোহর নায়েব বলিল বাবু ইনাম দিলেন মহিম অসহিষ্ণু হইয়া উঠিল তিনি কই তার বুকে ব্যথা হয়েছে তিনি আর আসরে আসতে পারবেন না আপনারা গান শুনুন তিনি মাপ চেয়েছেন সকলের কাছে মতলিসের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠিল মহিম উঠিয়া তাচ্ছিল্যময় আলস্য ভরে একটা আড়মোড়া ভাঙিয়া বলিল উঠি তারা প্রসন্ন আবার সাহেব আসবেন তারা প্রসন্ন আপত্তি করিল না অপর সকলেও উঠিয়া পড়িল মজলিশ ভাঙিয়া গেল ঘরের মেঝের উপর রায়গির্নের হাত বাক্সটা খোলা পড়িয়াছিল গর্ভ তার শূন্য রায় নিজে ভূক্ষেপহীনভাবে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিল উন্নত শিরে রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হয় নাই উত্তেজনায় সুরার উগ্রতায় দেহের রক্ত যেন ফুটিতেছিল স্থান কাল আজ সব ওলট পালট হইয়া গিয়াছে ভাবে তিনি ঘরের বাহির হইয়া পড়িলেন জলসা ঘরে আলোকের দীপ্তি তাকে আকর্ষণ করিল আবার আসিয়া তিনি প্রবেশ করিলেন জলসা ঘরে শূন্য আসুর দেওয়ালের বুকে শুধু আছেন রায় বংশধর কন খোলা জানলার দিকে চাহিলেন জ্যোৎস্নায় ভুবন ভাসিয়া গিয়াছে বসন্তের বাতাসে সর্বাঙ্গে মুচুকুন্দু ফুলের গন্ধ মাখা কোথায় কোন গাছে বসিয়া একটা পাপিয়া অশ্রান্ত ঝঙ্কার তুলিয়া ডাকিতেছে পিও কাহা পিও কাহা রায়ের মনের মধ্যে সঙ্গীত গুঞ্জন করিয়া উঠিল বহুদিনকার ভুলিয়া যাওয়া চন্দ্রার মুখের বেহা শুনু যা শুনু যা পিয়া মাথার উপর চাহিয়া দেখিলেন চাঁদ মধ্য কখন পদশব্দে পিছনে ফিরিলেন অনন্ত বাতি নিভাইবার উদ্যোগ করিতেছে রায় নিষেধ করিলেন বলিলেন থাক অনন্ত চলিয়া যাইতেছিল রায় ডাকিলেন এসরাজটা এনে দে আমার অনন্ত এস্ট্রাজ লইয়া আসিল জানলার সম্মুখে এস্ট কোলে রায় বসিয়া বলিলেন ঢাল পরাতের উপর খোলা বোতল পড়িয়াছিল রায় ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলে। পানীয় দিয়া অনন্ত চড়িয়া গেল এস্ট্রাজের তারের বুকে ছড়ির টান পড়িল নিস্তব্ধ করির মধ্যে সুর জাগিয়া উঠিল বিবর হইয়া রাই এস্ট্রাজ বাজাইয়া চলিয়াছে কি কথা কহিয়া উঠিল মৃদু ভাষা যে স্পষ্ট শোনা যায় গানের কথাগুলি রায়ের কানে বাজিতেছিল হতভাগিনী বন্দিনী দুয়ারের পাশে প্রহরায় জাকিয়া বিষাক্ত ননদিনী নয়নে আমার নিদ্রা আসে না নিদ্রার ভানে আমি তোমারই রূপ ধ্যান করি হে প্রিয় এ সময়ে কেন তুমি বাঁশি ঠেলিয়া দাঁড়াইলেন। মৃদুর স্বরে তিনি ডাকিলেন চন্দ্রা চন্দ্রা তাহার চন্দ্রা এই গানও যে চন্দ্রা বাহির হইতে মিঠা গলায়কে ডাকিল যেন রায় ব্যগ্রভাবে ডাকিলেন চন্দ্রা চন্দ্রা আও এধার আও দোষ চালা গিয়া চন্দ্রা কৃষ্ণা স্মিত সলজ্জ মুখে আসিয়া অভিবাদন করিয়া অতি মধুর করিয়া যে গানটি তিনি এসে বাজাইতেছিলেন তাহার শেষ চরণ গাহিল হে প্রিয় এ সময়ে কেন তুমি বাঁশি বাজাইলে হাসিয়া রায় তাহার মোটা গলা যত সম্ভব চাপিয়া গান ধরিলে ও গো এমন রাত্রি বুকে আমার বিজয় উল্লাস একা গিয়া থাকা যায় রায় বোতলের ছিপি খুঁড়িতেছিলেন হাত বাড়াইয়া কৃষ্ণাবাই বলিল হে তো বাঁধি হাসিয়া বোতল ছাড়িয়া দিলেন কৃষ্ণা বোতল খুলিয়া দিল মদ ঢালিয়া গ্লাস রায়বাবুর হাতে তুলিয়া দিল আবার এসরাজে সুর উঠিল সঙ্গে সঙ্গে কৃষ্ণা মৃদু স্বরে গান ধরিল কৃষ্ণা গাহিতে গাহিতে নাচিতে আরম্ভ করিল সে গাহিল হে প্রিয় ঝরা ফুলের মালা গাঁথি না উচ্চ শাখায় ওই যে ফুলের স্তব ওই আমার দাও আমায় তুমি তুলিয়া ধরো আমায় নিজে চয়ন করো তোমার জন্য ঊর্ধ্ব মুখে দুইটি হাত বাড়াইয়া সে যাঁচিতেছিল রায়ের স্টাজ ফেলিয়া টক করিয়া হাতের মুঠাতে কৃষ্ণার পা দুটি ধরিয়া উচ্চে তুলিয়া তালে তালে তাহাকে চাইয়া দিলেন গান শেষ হইল কৃষ্ণা পড়িয়া যাইবার ভানে চিৎকার করিয়া উঠিল পরমপূর্তে এসে নামিয়া পড়িল সুরামত্ত রায় আদর করিয়া ডাকিলেন চন্দ্রা চন্দ্রা পিয়ারি গানের পর গান চলিল সঙ্গে সঙ্গে সুরা একটা বোতল শেষ হইয়া গিয়াছে দ্বিতীয় বোতলটাও শেষ হয় একটু পরে বাইজির দেহ এলাইয়া পড়িলেন ফরাসের ওপর বিশ্বম্ভর তখনও বসিয়া নীল কণ্ঠের মতো বাইজির অবস্থা দেখিয়া ইসৎ হাসিলেন একটা তাকিয়া সযত্নে তাহার মাথায় দিয়া ভালো করিয়া তাকে শোয়াইয়া দিলেন তারপর এসরাজ টানিয়া লইয়া আবার বাজাইতে আরম্ভ করিলেন দ্বিতীয় বোতলটা শেষ হইতে চলিল কিন্তু রাত্রি শেষ হইল না এমন সময় গাঙ্গুলি বাড়ির তিনটা ঘড়ি বাজিয়া উঠিল ঢং 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 রায় খিলানে পারাবতের গুঞ্জন উঠিল রাইয়ের চমক ভাঙিল নিত্য এই শব্দে নিদ্রা ভাঙি তিনি উঠিয়া পড়িলেন একবার শুধু নিদ্রিত কৃষ্ণাকে আদর করিলেন চন্দ্রা চন্দ্রা পেয়ারি তারপর বারান্দার বাহিরে আসিয়া তিনি ডাকিলেন অনন্ত অনন্ত গিয়াছিল ছাদে প্রভুর জন্য তাকিয়া গালি চাপাতিতে নিচে নামিয়া আসিতে রায় তাহাকে বলিলেন বাগড়ির চাদর সবারের পোশাক দে বলে দে তুফানের পিঠে জেন দিতে জলদি সবিষয়ে বিষয়ে অনন্ত প্রভুর মুখের দিকে চাহিল দেখিল রায় গোঁফে চারা দিচ্ছেন এ মুহূর্তে তার অপরিচিত নয় কিন্তু বহুদিন দেখে নয় সে মৃদু স্বরে বলিল মুখে হাতে জল দিন কিছুক্ষণ পরে তুফানের হর্ষপূর্ণ রেশায় শেষ রাত্রির বুক ভরিয়া উঠিল তারা প্রসন্নের ঘুম ভাঙিয়া গিয়াছিল জানলা হইতে এসে দেখিল তুফানের পিঠে বিশ্বম্ভর রায় পরনে চোস্ত পায়জামা গায়ে আচকান মাথায় সাদা পাগড়ি অন্ধকারে সম্পূর্ণ না দেখিলেও তারা প্রসন্ন কল্পনা করিল পায়ে জড়িদার নাগড়া হাতে চামড় দেওয়া চাবু তুফান নাচিতে নাচিতে বাহির হইয়া গেল মাঠের পর মাঠ অতিক্রম করিয়া ধুলার ঘূর্ণি উড়াইয়া তুফান তুফানের বেগে ছুটিতেছিল শেষ রাত্রির শীতল বায়ু হু হু করিয়া রায়ের উত্তপ্ত ললাট স্পর্শ করিতেছিল সুরার উগ্রতা ধীরে ধীরে শান্ত হইয়া আসিতেছিল প্রান্তর শেষ হইয়া গ্রাম গ্রামখানার নাম তরকারি একখানা গাড়ি দিয়া আরোহী তাহাদের দুইজন হয় তাহারা হাটে চড়িয়াছিল কয়টা কথা তাহাদের কানে আসিয়া গাঙ্গুলি বাবুরা কিনে থেকে রায় সজোরে লাগাম টানিয়া তুফানের গতিরোধ করিলেন তখনও গাড়ির আরোহী বলিতেছিল খাজনা দিয়ে লাভ কিছু আর থাকে না সুখ ছিল রায় রাজাদের আমলে চারিদিকে চাহিয়া দেখিয়া রায় চমকিয়া উঠিলেন তুফানের পিঠের ওপর কোথায় এ তিনি কোথায় ক্রমে চিনিলেন হারানো লাট কীর্তিহার সম্মুখে মুহূর্তে সোজা হইয়া লাগাম টানিয়া তুফানকে ফিরাইয়া সজরে তাহাকে কষাঘাত করিলেন আবার কষাঘাত তুফান বিপুল বেগে ছুটিল আস্তা বলে সম্মুখে আসিয়া রায় চারিদিকে চাহিয়া দেখিলেন পূর্ব দিকে আলোর রেশ ফুটিতেছে রজনী এখনো যায় নাই রায় ডাকিলেন নেতাই তিনি হাঁ পাইতেছিলেন অনুভব করিলেন তুফানও থর থর করিয়া কাঁপিতেছে রায় নামিয়া পড়িলেন দেখিলেন লাগামের টানে তুফানের মুখ কাটিয়া গিয়াছে তার সমস্ত মুখটা রক্তাক্ত শ্রান্ত তুফান কাঁপিতেছিল রায় তাহার মাথায় হাত বুলাইলেন বলিলেন বেটা বেটা তুফান মুখ তুলিতে পারিল না সুরার মোহ বোধ করি তখনও তাহার সম্পূর্ণ হয় না বলিলেন ভুল বেটা তোরও ভুল আমারও ভুল লজ্জা কি বেটা তুফান ওট ওট নিতায় পিছনে দাঁড়াইয়াছিল সে বলিল বড় হাঁপিয়ে পড়েছে ঠান্ডা হলেই উঠবে চকিত হইয়া মুখ ফিরাইয়া রায় দেখিলেন নিতায় নিতায়ের হাতে তুফানকে দিয়া তরিত পদে রায় বাড়ির মধ্যে প্রবেশ করিলেন দ্বিতলে উঠিয়া দেখিলেন জলসাঘর তখনও খোলা উঁকি মারিয়া দেখিলেন ঘর শূন্য অভিসারিকা চড়িয়া গিয়াছে সুরার শূন্য বোতল আসরে গড়াগড়ি খাইতেছে ঝাড় দেওয়ালগিরির বাতি তখনও শেষ হয় নয় এখনো আলো জ্বলিতেছে দেওয়ালের গায়ে দৃপ্ত রায় বংশধরগণ মুখে মত্ত হাসি সভয়ে এরাই পিছিয়ে আসিলেন সহসা মনে হইল দর্পণের নিজের প্রতিবিম্ব দেখিয়াছেন মোহ কেবল তাহার নহে সাত রায়ের মোহ ওই ঘরে আছে। দরজা হইতে তিনি ফিরিলেন রেলিংয়ে ভর দিয়া ভিতার্থের মতো তিনি ডাকিলেন অনন্ত 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 সারা দিয়া ছুটিয়া আসিল প্রভুর এমন কণ্ঠস্বর সে কখনো শোনে নাই সে আসিয়া দাঁড়াইতে রায় বলিয়া উঠিলেন বাতি নিভিয়ে দে বাতি নিভিয়ে দে জলসাগরের দরজা বন্ধ কর জলসাগরের আর কথা শোনা গেল না হাতের চাবুকটা শুধু সশব্দে আসিয়া জলসাঘরের দরজায় আছড়িয়া পড়িল এতক্ষণ আপনারা শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাঘর গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্যান্টল ওয়ানকে ফলো করতে পারেন আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে ধন্যবাদ